ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো তোমাদেরকে আমার ভিডিওতে আর একবার ওয়েলকাম। হচ্ছে চিনি সোনার মাথা নাড়া করা হবে, তো সেই নিয়ে আজকে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আমরা সকাল সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে একটা। তো এবার আমরা চা খাবো, আর ওদিকে দেখাই চিনি কি করছে তোমাদেরকে। আর যে বিছানা টিছানা সবই পড়ে আছে, এগুলো সব আমরা পরিষ্কার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চিনি চিনি হাই করো একটু। বুঝতে পেরেছ? আমার টুকরো সব চলে যাবে, আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করব একদম। এইবারে আমরা কাজ কাম করে ফেলি। আর একটা কথা, আজকে হচ্ছে চিনিকে একটু কপাল সাজাবো, ভাবছি চুলগুলো সব চলেই যাবে। তো চলো আজকেই সাজিয়ে ফেলি, কারণ সময় নেই বেশি। যে ভাবলাম চিনিকে গোপাল সাজাবো, তো চলো সেটা সাজিয়ে ফেলি। আর বিছানাটাও পরিষ্কার করতে হবে, ভালো লাগছে না, মনটা খুবই খারাপ। আজ চিনি সোনার এত বড় বড় চুলগুলো সব চলে যাবে। যাই হোক, কিছু করার নেই, আবার হবে। চলো এইবার আমার চিনি সোনার সেই মুহূর্তটা চলে এসেছে। তো কী আর করা যাবে, চুলগুলো তো নামিয়ে দিতে হবে। চলো, আমরা বসেও পড়েছি, আর অনেক কিছু রিচুয়ালস ছিল, সেই ধীরে ধীরে তো এগুলো সব মা দিল। তারপরে এই চুলগুলো আমার এটা কাকু মতো হচ্ছে, তো কাকু এই চুলগুলো রান্না করে দিচ্ছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দেবো, কারণ খুব একটা বেশিক্ষণ করতে পারিনি, অনেক কিছু কাজ কাম ছিল। তো আমি ভেবেছিলাম চিনি প্রচণ্ড ওই কান্নাকাটি করবে, তো কিছুই করেনি, চুপচাপ শান্ত মেয়ের মতো, ভালো মেয়ের মতো কেটে নিয়েছে। আর এদিকে বাবা বসে বসে একটু খেলা দিচ্ছিল, আর ও চুলগুলো কেটে দিচ্ছিল। তো টাটা, ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর অবশ্যই ৫ টাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, আর নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো এখানে ভিডিওটা এন্ড করলাম, আবার কাল আসছে নতুন একটা ভিডিও নিয়ে। কাল হচ্ছে আমার চিনি সোনার প্রথম ষষ্ঠী, তো কী হচ্ছে না হচ্ছে সবই শেয়ার করবো। টাটা। আমাদের স্নান টান করা হয়ে গিয়েছে, আর এই যে চিনি সোনা, ওরও স্নান হয়ে গেছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো, আর আজকে দিদিভাই আসবে, তো সবই তোমাদের সঙ্গে মোটামুটি হালকার উপর শেয়ার করবো। আর কাল তো ষষ্ঠী, কাল কী করছে না করছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এটা হচ্ছে আমাদের প্রথম ষষ্ঠী।